স্মার্ট ক্লাসরুম চ্যানেলের সকল ভিউয়ার্সকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রখ্যাত কূটনীতিবিদ এবং রাজনীতিবিদ চিলির এক বাসিন্দা পাবলো নেরুদার একটি কবিতা অসুখি একজন, যেটি দশম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে, আজ সেই কবিতাটি এই ভিডিওতে আমরা পাঠ শুনতে পাব। তাই ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর কবিতাটি পাঠ কেমন লাগলো সেটি অবশ্যই জানাতে ভুলবে না। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ, আরও একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তা। আরো একটা পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আত্মীয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সে মেয়েটি আমার অপেক্ষায়।